هاي 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 এখনো আমরা কেন কুরআন শিখলাম না কেন আমাদের সন্তানগুলোকে কুরআন শিখালাম না কুরআন না শিখে দুনিয়া থেকে যদি আপনি চলে যান দুনিয়া আর আখেরাতে স্বয়ং আল্লাহ আপনার জন্য শাস্তি রেখেছেন তিনটা জোরে বলেন কয়টা আল্লাহ তাআলা সূরা ত্বহা এর মধ্যে বলেছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মা'ঈশাতান ضنكا ونحشره يوم القيامة أعمى الله تعالى বলছেন আর যারা আমার এই উপদেশ সম্বলিত কিতাব থেকে মুখ ফিরিয়ে নেবে فإن له معيشة ضنكا আমি তাদের জীবনকে সংকীর্ণ করে ফেলব মুফাসসিরিনে কেরাম কলম ধরলেন মাইশাতান দনকার ব্যাখ্যায় তারা দুটো অর্থ দিলেন তারা বললেন জীবনটাকে সংকীর্ণ করে দেওয়ার মানে হচ্ছে দুইটা এক নাম্বার যে লোকেরা কোরআন শিখবে না আল্লাহ তাদের জীবন থেকে সুখ শান্তি কেড়ে নেবেন আল্লাহর কথাগুলো কতটা বাস্তবিক দেখেন অনেক মানুষ জীবনে টাকা পেয়েছে ক্ষমতা পেয়েছে সুন্দরী স্ত্রীও পেয়েছে কিন্তু সুখ পায় নাই কারণ সুখ শান্তি টাকা দিয়ে কিনা যায় না সুখ শান্তি এটা যার তরফ থেকে আসে তিনি কি দেখবেন অনেক মানুষের টাকা আছে কিন্তু রাতের বেলা ঘুমাতে পারে না কিন্তু রিকশাওয়ালা সারা দিন রিকশা চালায় এশার নামাজের পরে ডাল ভাত খেয়ে নাকে তেল দিয়ে ঘুমায় ওইদিকে পয়সাওয়ালা ঘুমাতে পারে না এদিকে রিকশাওয়ালা ঘুমিয়ে যায় বোঝা গেল টাকা পয়সা থাকলেই ঘুমানো যায় না বরং ঘুম হচ্ছে আল্লাহর তরফ থেকে আলাদা একটা শান্তির নাম ঘুম সুখ শান্তি যার তরফ থেকে আসে তিনি কি আল্লাহ বলছেন তুই তোর জীবন থেকে যদি কোরআন বাদ দিয়ে দিস তুই যদি জীবন থেকে কোরআনকে মাইনাস করে ফেলিস যদি কোরআন না শিখিস আমি আল্লাহ নিজেই তোর জীবনের সুখ কেড়ে নিব টাকা থাকবে ক্ষমতা থাকবে সুন্দরী বউ থাকবে জীবনের সুখ পাবি না এরকম বহু মানুষ আছে আমাদের কাছেও আসে এসে বলে হুজুর টাকার তো অভাব নাই বহু সম্পদ আছে বউ সুন্দরী সব ঠিক আছে কিন্তু সুখ তো পাই না কোথাও বরকত পাই না বরকত আপনি পাবেন কেমনে কারণ কোরআনের একটা নাম হচ্ছে বরকতময় কিতাব কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক এটা বরকতময় কিতাব জীবনের সবচেয়ে বড় বরকত আপনার জীবনে নাই আপনি কোরআন শিখেন নাই যার জীবনে কোরআন নাই তার জীবনে কোনো বরকত আল্লাহ বলেছেন তোর জীবনের সুখ কেড়ে নিব মুফাসসিরগণ মাঈশাতান দনকার দুই নাম্বার ব্যাখ্যা দিয়েছেন তার কবরটাকে সংকীর্ণ করে ফেলা হবে আমার বাবারা আমার ভাইয়েরা এই দুনিয়াটা থাকার জায়গা নয় আমাদের আগে যারা দুনিয়াতে এসেছিলেন সবাই তারা চলে গিয়েছেন আমরা যারা আছি আমরাও থাকবো না সবাই আমরা দুনিয়া থেকে চলে যাব যে দুনিয়ার মোহে আমরা পড়ে আছি এই দুনিয়ায় চিরকাল আমরা থাকবো না একটু চক্ষু বন্ধ করে উপলব্ধি করার চেষ্টা করেন তো যখন আমরা দুনিয়া থেকে চলে যাব চিত্রটা কেমন হবে আপনি যখন মারা যাবেন সঙ্গে 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 মানুষ ব্যতিব্যস্ত হয়ে পড়বে কি করে আপনাকে তাড়াতাড়ি করে কবরে শোয়ানো যায় দাফন করা যায় আপনি যখন মারা যাবেন কিছু লোক দা হাতে নিয়ে বাঁশ ঝাড়ে চলে যাবে বাস ধরে গিয়ে বাস কাটতে থাকবে কিছু মানুষ মসজিদে চলে যাবে মসজিদ থেকে খাটিয়া নিয়ে আসবে আর কিছু মানুষ কাফনের কাপড় সংগ্রহ করার জন্য চলে যাবে আর আপনার ঘরের মানুষগুলো তারা বলবে তাড়াতাড়ি চুলা রেডি করো গরম পানি তৈরি করো গোসলের ব্যবস্থা করো আত্মীয় স্বজন মিটিংয়ে বসে যাবে বেশিক্ষণ লাশ রাখা যাবে না তাড়াতাড়ি করে দাফন করে ফেলতে হবে যে দুনিয়ার জন্য এত কিছু করছেন এই দুনিয়ার মানুষ দেহ থেকে প্রাণ চলে গেলে আপনাকে তাড়াতাড়ি বিদায় করে দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়বে তারা বলবে তাড়াতাড়ি দাফন করতে হবে বেশি দেরি করা যাবে না চুলায় পানি গরম হয়ে গেলে সাথে সাথে আপনার সুন্দর বাড়ি থেকে আপনার লাশ চিরদিনের জন্য বের হয়ে যাবে কোনোদিন আপনার দেহ তার ওই বাড়িতে ঢুকবে না জীবনের মতো চিরবিদায় আপনাকে দিয়ে দিবেন ঘর থেকে আপনার দেহটা যখন বের হয়ে যাবে গোসলের জায়গায় নিয়ে যাবে গোসল করানো হবে সুন্দর সুন্দর দামি দামি ব্র্যান্ডের পোশাক পরতেন সেই পোশাকগুলো খুলে ফেলা হবে খুব নর্মাল সাদা কাফন দিয়ে আপনাকে পেঁচিয়ে ফেলা হবে এরপরে আতর লাগানো হবে আতর মাখানো হবে যারা মসজিদ থেকে খাটিয়ে আনতে গিয়েছিল
তারা খাটিয়াটা নিয়ে আসবে খাটিয়ার মধ্যে আপনাকে শুইয়ে দেওয়া হবে আপনার আত্মীয়-স্বজন আপনার মুখের দিকে জীবনের শেষবারের মতো তাকিয়ে থাকবে কারণ আর তারা কোনোদিন আপনাকে দেখবে না এরপরে খাটিয়াটা কাঁধে নিয়ে লোকেরা যখন বাড়ি থেকে রওনা হবে এটা হবে আপনার চিরজীবনের জন্য বিদায় যে বাড়ি থেকে আপনাকে বের করা হচ্ছে এই বাড়িতে আর কোনোদিন আপনি ঢুকতে পারবেন আর আপনি ঢুকতে পারবেন না বের করে করে আপনাকে জানাজার মাঠে নিয়ে যাবে যাদের সাথে চলাফেরা করতেন তারা আপনার জানাজায় চলে আসবে জানাজা শেষ করার পরে খাটিয়া বহন করে ওইদিকে যারা কবর খোঁড়ার জন্য গিয়েছিল ততক্ষণে কবর খোঁড়া শেষ কবরের মধ্যে দুই তিন জন নেমে এবার আপনার এই দেহটাকে মাটির কবরে নামিয়ে দিবে যে আয়াতটার কথা বলছিলাম ওই আয়াতটার আয়াতটাতে ফিরে যাচ্ছি কুরআন না শিখে কবরে যাইয়েন না কবর কিন্তু বড় ভয়াবহ জায়গা খুব সংকীর্ণ জায়গা মাটির কবরে যখন আপনাকে রেখে সবাই চলে আসবে কবরে আপনি একা হয়ে যাবেন ওই কবরে যদি আপনি কোরআন শিখে যান কোরআন কাজে লাগবে কোরআন যদি না শিখে যান এই মাইশাতান দনকার ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেছেন জীবন সংকীর্ণ করার আরেকটা অর্থ তারা দিয়েছেন কবরটাকে আল্লাহ সংকীর্ণ বানাবেন কোরআন না শিখে কবরে যাইয়েন না যখন কবরতে যখন কবরে আপনাকে রেখে চলে আসবেন সাড়ে তিন হাত জায়গা এত ছোট কবর কবরের মাটি আপনার দেহকে এমনভাবে চাপ মারবে এক পাশের দেহের পাজর গিয়ে অন্য পাশের পাজরের সাথে এভাবে ঢুকে যাবে এই রকম করে শাস্তি চলতে থাকবে কোরআন যারা শিখে যাবে না এদের জন্য এই শাস্তির ব্যবস্থা জেনে রেখেছেন তিনি কে আস্তে বলবেন না জোরে বলেন তিনি কে এরপরে আল্লাহ বলছেন কোরআন না শিখে যারা দুনিয়া থেকে চলে যাবে তাদের জন্য দুই নাম্বার শাস্তি হলো কিয়ামতের ঘটনা যখন ঘটবে কিয়ামতের মহাপ্রলয়ঙ্কারী ঘটনা ঘটার পরে কবর থেকে সব মানুষকে উঠানো হবে কোনো সন্দেহ আছে কোরআন না শিখে যারা দুনিয়া থেকে যাবে তাদেরকে কবর থেকে কেমনে উঠানো হবে রব বলছেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা সেই সকল লোকদেরকে অন্ধ করে কবর থেকে উঠানো হবে যখন তাদেরকে অন্ধ করে কবর থেকে উঠানো হবে তখন এই লোকগুলো বলবে রব্বি লিমা হাশারতানি আমা ওয়াকদ কুনতু বাসীরা বলবে রব দুনিয়াতে তো আমি চোখে দেখতাম ওয়াকদ কুনতু বাসীরা আমি চক্ষুষ্মান ছিলাম লিমা হাশারতানি আমা তাহলে আজ আমাকে অন্ধ করে দিয়েছো কেন দুনিয়াতে তো আমি চশমা ছাড়াও সুন্দর ভালো চোখে দেখতাম কেন আজ অন্ধ করে দিলে জবাব দিবেন যিনি তিনি কি আল্লাহ বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা আল্লাহ বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা তোমার কাছে আমার কিতাব ছিল আমার কিতাবের আয়াত তোমার কাছে কাছেই ছিল তুমি তো শিখতে পারতে দুনিয়াতে থাকা অবস্থায় ফানাসি তাহা তুমি এটা ভুলে গিয়েছিলে কোরআন পড়ো নাই তুমি শেখো নাই তুমি দুনিয়াতে থাকা অবস্থায় আমার কিতাব তুমি যেমন ভুলে গিয়েছিলে ও কাযালিকাল ইয়াউমা তুনসা আজ তোমার মতো গোলামকেও আমি আল্লাহ ভুলে গেলাম কে বাঁচাবে আর আপনাকে আগে বললাম নবীও মুখ ফিরায় নেবেন এখন বলছি আল্লাহ বলবেন তোমাকে আমি ভুলে গেলাম কেউ বাঁচাতে পারবে তাহলে হাশরের মাঠে বাঁচার জন্য এখন আমরা দুনিয়াতে আছি সবাইকে আল্লাহর কিতাব কোরআন শেখার দরকার আছে না নাই আল্লাহ তোমার নামের গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শানে এই অধম বান্দা আল্লাহ তোমার নামের গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শানে এই অধম বান্দা তুমি রহিম করিম সত্তার তুমি খালিক মালিক জব্বার তুমি রহিম করিম সত্তার তুমি খালিক মালিক জব্বার
সবই তোমার দয়া প্রভু সবই তোমার দয়া প্রভু সবই তোমার ক্ষমতা আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শানে এই অধম বান্দা আল্লাহ 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 তুমি আসমানের মালিক তুমি জমিনের মালিক অপরূপে সাজিয়েছ তুমি চারিদিক তুমি আসমানের মালিক তুমি জমিনের মালিক অপরূপে সাজিয়েছ তুমি চারিদিক সৃজন করেছ তুমি সবই সৃজন করেছ তুমি সবই সবই তোমার করুণা আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শানে এই অধম বান্দা আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শানে এই অধম বান্দা আল্লাহ 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 এই কণ্ঠে দিলে সুর লাগে কত যে মধুর চাই পেতে চাই অগো প্রভু তোমার প্রেমের নূর এই কণ্ঠে দিলে সুর লাগে কত যে মধুর চাই পেতে চাই অগো প্রভু তোমার প্রেমের নূর তোমার রঙে রঙিন হয়ে তোমার রঙে রঙিন হয়ে কাটাতে চাই সারা বেলা আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শানে এই অধম বান্দা তুমি রহিম করিম সত্তার তুমি খালিক মালিক জব্বার তুমি রহিম করিম সত্তার তুমি খালিক মালিক জব্বার সবই তোমার দয়া প্রভু সবই তোমার দয়া প্রভু সবই তোমার ক্ষমতা আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শানে এই অধম বান্দা আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শানে এই অধম বান্দা আল্লাহ 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 এই এলাকায় অসংখ্য মানুষ আছে কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা এই আয়োজনে আসার জন্য চুজ করেছেন নির্বাচিত করেছেন সেই দিক বিবেচনায় আমরা অত্যন্ত সৌভাগ্যবান কারণ কোরআনুল কেরিমের এই মাহফিলগুলো এখানে আসার কপাল এখানে আসার নসিব সবার হয় না কারণ আমাদের চিরশত্রু আমাদের দুশ্মন শয়তান সে কখনোই চায় না যে মানুষ কোরআন শুনুক কারণ কোরআন হচ্ছে সুজাপথের গাইডলাইন কোরআন যদি মানুষ শোনে তাহলে সুজাপথের সন্ধান পেয়ে যাবে যেটা শয়তান কখনো চায় না শয়তানের সাথে শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে এসেছিল সে বলেছিল ফাবিমা আকওয়াইতানি লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সে বলেছিল আদম এবং তার সন্তানদেরকে সুজাপথে চলতে বাধা দেওয়া এটা হবে আমার প্রথম এবং প্রধান কাজ আমি তাদেরকে হামলা করব আমি মানুষকে প্রতারণার জালে প্রতারণার ফাঁদে এমনভাবে ফেলব সে বলেছিল সুম্মালা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম
ولا تجد اكثرهم شاكرين সে বলেছিল আমি সামন দিক থেকে পেছন দিক থেকে ডান দিক থেকে বাম দিক থেকে সব দিক থেকে আমি প্রতারণা প্রতারণার জাল বিস্তার করব হামলা চালাবো মানুষকে ধোঁকা দিয়ে দিয়ে আমি জাহান্নামমুখী করে যাব শয়তান আল্লাহর সাথে যে চ্যালেঞ্জ করে এসেছিল শয়তান কি সেই চ্যালেঞ্জ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে না শয়তান থেমে গেছে শয়তান তার কাজ চালিয়ে যাচ্ছে কিভাবে সে কাজ চালাচ্ছে প্রতিদিন সে আমাদেরকে ধোঁকা দিচ্ছে ধোঁকা দিয়ে দিয়ে সুজা পথ থেকে আমাদেরকে বিপথে নিয়ে যাচ্ছে সকালবেলাই তার মিশনটা শুরু হয় একদম ভোরে ভোরবেলা সকালবেলা যখন ফজরের আজান হয় মুয়াজ্জিন সাহেব বলেছেন হাইয়া আলাস সালাহ নামাজের জন্য আসো হাইয়া আলাল ফালাহ কল্যাণের জন্য আসো আস সালাতু খায়রুম মিনান নাওম ঘুমের চাইতে নামাজ উত্তম শয়তান এসে তখন বলে ঘুমা আরেকটু ঘুমা আপনি যদি শয়তানের এই প্রতারণার ফাঁদে আটকে যান তখন যদি ঘুমিয়ে থাকেন নামাজে না যান তাহলে কথা মানলেন আল্লাহর না শয়তানের শয়তানের এরকম করে প্রতিদিন যে কত মানুষ দিন শুরু করে শয়তানের গোলামি করে আল্লাহর গোলামি করে দিন শুরু করতে পারে নাই কি জাতের কপাল পোড়া চিন্তা করে দিনের শুরুটা করেছে শয়তানের মুরিদ হয়ে শয়তানের অনুসারী হয়ে শয়তানের গোলামি করে শয়তানকে খুশি করে দিনের শুরুটা আল্লাহকে খুশি করে আল্লাহকে সাজদা দিয়ে আল্লাহর গোলামি করে অনেক মানুষ শুরু করতে পারে না তাহলে বলুন তো এই লোকটা শয়তানের কাছে বিজয়ী হলো শয়তানকে শয়তানের কাছে বিজয়ী হলো না শয়তানের কাছে পরাজিত হলো পরাজিত হলো আমরা যারা মাহফিলে আসতে পেরেছি শয়তান আমাদের উপরে খুব বেজার খুব নাখুশ কিন্তু একজন আমাদের উপর খুশি হয়ে গিয়েছেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে আল্লাহর খুশি আমরা চাই কি চাই না আর কিছু যে চাই না আমি চাই গো নাজাত আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত আল্লাহ তোমার কাছে আমাদের এই মোনাজাত বলেন আমিন আমরা একজনকে ভয় করি একজনকে খুশির জন্য কাজ করি আমরা একজনের জন্য একজনকে রাজি করার জন্য খুশি করার জন্য দুনিয়াতে আমরা কাজ করি তিনি কে আল্লাহ আরো জোরে বলেন তিনি কে সম্মানিত উপস্থিতি আমরা কোরআনের মাহফিলে এসেছি কোরআন থেকে আমরা কিছু সময় কথা শুনব ইনশাআল্লাহ এই কোরআন এটি কি দুনিয়ার ওলামা মাশাইখদের লেখা কিতাব না এটা নাজিল করেছেন কে আল্লাহ আর একটু জোরে বলেন আল্লাহ কসবার মানুষের আওয়াজ তো এরকম হয় কসবার লোক ভালো রেসপন্স করে কথা বলে এই কিতাব আল্লাহর তরফ থেকে এসেছে এটি হচ্ছে আমাদের জীবন পরিচালনার চূড়ান্ত গাইডলাইন এই কোরআনের পথে আসতে রয়েছে শান্তি রয়েছে মুক্তি রয়েছে সুখ এবং সমৃদ্ধি কোরআন ছাড়া বাদবাকি সব পথ এবং মত অন্ধকারাচ্ছন্ন কোরআন ছাড়া বাদবাকি সকল পথ বাতিল এবং ভ্রান্ত এগুলো কখনো মানুষকে সুখ শান্তি আনয়ন করে দিতে পারবে না কোরআন এটা কেমন কিতাব আজকে আপনারা বুঝেন কোরআনুল করিম এটা এমন একটি কিতাব এই কিতাবের নামটা হচ্ছে কোরআন মনে করুন এখানে দশ বারোটা বই আছে শুনতেছেন আমার কথা একটা বইয়ের নাম মনের মতো সালাত বইয়ের নাম শুনে কি বুঝলেন আপনারা এটা কি সংক্রান্ত বই হতে পারে কথা বলেন আপনারা আমি কিন্তু আলোচনা শুরু করে দিয়েছি আলোচনা শুরু করছি মজার একটা তথ্য দিয়ে মনের মতো সালাত প্রতিটা বইয়ের কভার পেজের উপরে নাম লেখা থাকে না নাম দেখে বোঝা যাচ্ছে এটা কিসের বই সালাত বা নামাজের বই আহকামুস সিয়াম রোজার বিধিবিধান বইটার নাম শুনে কি মনে হচ্ছে এটা কিসের বই হজের গুরুত্ব প্রয়োজনীয়তা এবং বিধানাবলী বইয়ের নাম শুনে কি মনে হচ্ছে কিসের বই গানপুরের দিঘির পারে মনে করেন এটা এরকম একটা উপন্যাস আছে
শুনে কি বোঝা যাচ্ছে? বুঝছি গানপুরের দিঘির পারে কিছু না কিছু একটা হয়েছে, ওটা নিয়ে বই আলোচনা হয়েছে। আচ্ছা, যে কোনো বইয়ের নাম শুনলে বোঝা যায় এই বইয়ে এই সংক্রান্ত আলোচনা। আমাকে আপনারা বলেন এই কিতাবের নাম কোরআন, এটার নাম শুনে কি বুঝলেন? এটা কি নিয়ে আলোচনা? এটার ভিতরে আল্লাহ, কোরআনে কি আল্লাহ নিয়ে শুধু আলোচনা? হ্যাঁ, আল্লাহ নিয়ে আলোচনা আছে। তাওহীদের আলোচনা কোরআনে আছে না নাই? তাওহীদের সুন্দর একটা ঘোষণা তো কোরআনের ছোট্ট সূরায় আছে, কুল হুয়াল্লাহু আহাদ। আচ্ছা, আপনাদের উত্তর ঠিক আছে, সুন্দর উত্তর দিয়েছেন, কিন্তু শুধু কি তাওহীদের আলোচনা হয়েছে? না। কোরআন নাম শুনলে কি বুঝবেন যে কি নিয়ে আলোচনা হয়েছে? এটা নামকরণের কারণ কি? একটা কারণ আছে না? আছে, সেটা শোনেন এবার। কোরআনকে কোরআন বলা হয় দুইটা কারণে। আমার কথা বুঝে থাকলে, আমি যতটুকু জানি আপনারা এই এলাকার মানুষ খুব শিক্ষিত মানুষ, সবাই আওয়াজ করে বলেন তো কোরআন, এই কিতাবকে কোরআন নামকরণ করা হয়েছে কয়টা কারণে? আরেকটু জুড়ে বলেন, দুইটা। নাম্বার ওয়ান, কেউ কেউ বলেছেন কোরআন শব্দটি করউন মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে। করউন ধাতু থেকে নিষ্পন্ন হওয়ায় এর অর্থ হয় মাকরুউন, অর্থাৎ পঠিত, যেটা পড়া হয়। কোরআনকে কোরআন এই জন্য বলা হয় কারণ আল্লাহর এই দুনিয়ায় এই কিতাব হচ্ছে সর্বাধিক পঠিত কিতাব। কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। কোরআন হচ্ছে দুনিয়ার একমাত্র কিতাব যা দুনিয়াতে এত বেশি পড়া হয়, আমরা যখন নাকে তেল দিয়া ঘুমাই তখনও মানুষ কোরআন পড়ে। অর্থাৎ দুনিয়াতে 24 ঘন্টা অনবরত যে কিতাবের তেলাওয়াত হয় সেই কিতাবের নাম আল কোরআন, সুবহানাল্লাহ। এবার আসেন একটু বুঝাই দিই কিভাবে এটা অনবরত তেলাওয়াত হয়। এটা বিজ্ঞানের যুগ, মানুষ এখন বাস্তব ভিত্তিক কথা শুনতে চায়। মহাশূন্য নিয়ে যারা রিসার্চ করছেন, মহাকাশ বিজ্ঞানী এবং জ্যোতির্বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন আহ্নিক গতি এবং বার্ষিক গতির ফলে পৃথিবীর বিভিন্ন স্থানে সময়ের ভিন্নতা আছে। পৃথিবী ঘুরছে, পৃথিবীর ঘূর্ণায়মান পদ্ধতি এবং আহ্নিক গতি আর বার্ষিক গতির ফলে পৃথিবীর বিভিন্ন স্থানে সময়ের ভিন্নতা আছে। কিরকম? এখন কসবায় আছি আমরা, বিকাল 3:01 বাজে। বলেন তো সারা দুনিয়ায় এখন কি একসাথে 3:01 বাজে? না, এখন সৌদি আরবে জোহরের আজান হয়েছে। এখন লন্ডনে সকাল 9:00, আমেরিকাতে এখন ভোর 4:00 বা 5:00, কিছুক্ষণ পর তারা ফজরের নামাজ পড়বে বা হয়তো পড়ে ফেলেছে। এখন কানাডাতে এক সময়, অস্ট্রেলিয়াতে এক সময়, ফিনল্যান্ডে এক সময়, দুবাইয়ে এক সময়, হ্যাঁ তারপরে আপনার আর্জেন্টিনাতে এক সময়, ব্রাজিলে এক সময়, এক এক দেশে এক এক সময়। সময়ের ভিন্নতার কারণে বিজ্ঞানীরা একটি অবাক করা তথ্য বের করলেন, সেটা হলো তারা দেখলেন এই সময়ের তারতম্যের কারণে পৃথিবীতে 24টি ঘন্টায় পৃথিবীর কোথাও না কোথাও আজান হচ্ছে, আজান চলছে। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়া বললেন আপনারা, কথা শুনতেছেন আপনারা? আচ্ছা, যেমন এখন আমাদের দেশে বিকাল 3:00, কিছুক্ষণ পরে আমরা আসরের নামাজ পড়ব, কিন্তু ওই সময় দুনিয়ার কোনো জায়গায় ফজরের নামাজ হবে, কোনো জায়গায় জোহরের নামাজ, কোনো জায়গায় আসরের নামাজ। এখনও হয়তো কেউ কোনো কোনো ওয়াক্তের নামাজ পড়ছে, কারণ এটা সময়ের তারতম্যের কারণে। তো আজান হলে মুসলমানরা নামাজে দাঁড়ায়, আর নামাজে যখন আমরা দাঁড়াই, নামাজে আমাদের তিলাওয়াতের বইয়ের সিলেবাস একটা। আমরা কি তখন এরকম বলি, আল্লাহ আকবার, মিনাল বুখারী, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بخاري থেকে তেলাওয়াত শুরু হয় না? আল্লাহু আকবার বলার পরেই কোন কিতাব থেকে?
من القرآن. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. كن كتاب এটা হচ্ছে কোরআনের এমন একটা সূরা যেটা 24 ঘন্টা দুনিয়াতে তেলাওয়াত হয়। শুনেন, আমি বলেছিলাম কোরআনকে কোরআন বলা হয় কয়টা কারণে? আরো জোরে, এক নাম্বার, কোরআন এটা এমন একটি কিতাব যা দুনিয়াতে অনবরত 24 ঘন্টা তেলাওয়াত হয়। কি রকম? সময়ের তারতম্যের কারণে 24 ঘন্টার প্রতিটি মিনিটের প্রতিটি সেকেন্ডেই দুনিয়ার কোথাও না কোথাও আজান হয়। একটা সেকেন্ডও আজান ছাড়া থাকে না, আজান হয়। তো আজান হলে মুসলমান নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ালে সে কোরআন থেকে পড়ে। তার মানে হলো পৃথিবীর একমাত্র কিতাব হলো কোরআন, যা দিবানিশী 24 ঘন্টা অনবরত পৃথিবীতে তেলাওয়াত হয়। সুবহানাল্লাহ। তাহলে কোরআনকে কোরআন কেন বলা হয়, একটা কারণ বুঝছেন? আচ্ছা, নাম্বার টু। দুই নাম্বার হচ্ছে, কেউ কেউ বলেছেন কোরআন শব্দটি করনুন মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে, তখন তার অর্থ হয় মাকরুন, অর্থাৎ মিলিত, মিলিত, সংযুক্ত। কোরআনের একটি আয়াতের সাথে আরেকটি আয়াতের ছন্দের মিল আছে। কিপ ইন ইউর মাইন্ড, দ্য এন্টায়ার কোরআন হ্যাজ বিন প্রেজেন্টেড ইন পোয়েটিক ফর্ম। গোটা কোরআনকে আল্লাহ তাআলা ছন্দের এক অসাধারণ অভূতপূর্ব মিল রেখে গোটা কোরআনকে যিনি নাজিল করেছেন তিনি কে? কোরআনকে এই কারণে কোরআন বলা হয় কারণ কোরআনুল করিমের এক আয়াতের সাথে আরেক আয়াতের ছন্দের বড় চমৎকার মিল রয়েছে। দুনিয়াতে এমন আশ্চর্যের কিতাব দ্বিতীয়টার নাই। আপনি আল্লাহর কিতাব যখন পড়বেন, আল্লাহর কিতাব যখন তিলাওয়াত করবেন, দেখবেন ছন্দের এক অসাধারণ মিল আপনি খুঁজে পাবেন। যেমন দেখুন, বলেন তো কোরআনুল করিমের সবচাইতে ছোট সূরার নাম কি? সূরাতুল কাউসার। আসেন আমরা সবাই এই সূরাটা পড়ি, তেলাওয়াত করি। তেলাওয়াত করলে দেখবেন ছন্দের কি অসাধারণ মিল। আমার সঙ্গে সবাই পড়েন, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ইন্না আতাইনাকাল, আরো জোরে, ফসল্লি লিরব্বিকা ইন্না শানিয়াকা হুয়াল। সব আয়াতের শেষে র অটোমেটিক সাকিন হয়েছে, এটাকে আমরা সুকুনে আরে দিই, অস্থায়ী সাকিন বলি, ওয়াকফের কারণে, তাই না? তো এই যে ছন্দ মিল আছে। আসেন আমরা আরো দেখি, কুল হু আল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়ালাম ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান। মিল আছে না নাই? যে কোনো সূরা আপনি পড়বেন, দেখবেন ছন্দের এক অসাধারণ মিল আপনি খুঁজে পাবেন। সূরা ইনফিতার পরে দেখেন আরো সুন্দর, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত। সুবহানাল্লাহ। আমাদের সবচাইতে পছন্দের সূরা সূরা রহমান যদি তেলাওয়াত করেন আরো মজা লাগবে। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ছন্দ মিল আছে না নাই? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল। যে কোনো সূরা পড়বেন মিল আছে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান
الناس ميل আছে না قل اعوذ برب বলেন সবাই বলেন قل اعوذ برب مالك اله من شر الوسواس الذي يوسوس في صدور من الجنة وان সব আয়াতের শেষে সিন আছে না নাই The entire Quran has been presented in poetic form. Gota Quran ke bhabe Allah chandomoy kore nazil korechen prithibite. Quran er moto emon chandomoy kitab ar ditiyo ta nai. Ejonno Quran ke Quran bola hoy karon gota Quran ke erokom chandomoy kore nazil jini korechen tini ke Allah. Taile moner moto salat boyer nam shune bucchi namazer boi. Roza নাম শুনে বুঝছি রোজার বই কুরআন কেন কুরআন দুইটা কারণে এক নাম্বার বলেছি এটা পৃথিবীতে সবচেয়ে বেশি বললেন না তো আপনারা কথা এগুলো মুখস্থ করে যাওয়া লাগবে না যাওয়া লাগবে তো কুরআনকে কুরআন বলা হয় কারণ এই কিতাব কুরআন দুনিয়াতে সবচেয়ে বেশি পড়া হয় দুই নাম্বার গোটা কুরআন ছন্দময় ছন্দময় না হলে আজকে পাঁচজন ছাত্রকে পাগড়ি দেওয়া হবে 30 পারা কোরআন সিনার ভেতরে ঢুকিয়ে রাখা কি এতটা সহজ হতো মনে করেছেন আপনারা না এটা একদিকে ছন্দময় অন্যদিকে সহজ করেছেন আল্লাহ ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন আল্লাহ বলেছেন এই কোরআনকে আমি সহজ করে নাযিল করেছি সুবহানাল্লাহ পড়বেন না এবার আসেন আমার দিকে তাকান অমনোযোগী হইয়েন না কিছু গুরুত্বপূর্ণ কথা বলে যাব আপনাদেরকে কুরআন হচ্ছে কোরআনুল কারীমের আসল নাম মূল নাম কুরআন ছাড়াও কোরআনুল কারীমের আরো অনেকগুলো গুণবাচক নাম আছে এটা নিয়ে اختلاف আছে কোন কোন মুফাসসির বলেছেন 60টা কেউ কেউ 70টা কেউ কেউ 80টা কেউ 90টা কেউ বলেছেন 99টা اختلافে না গিয়ে আমি এভাবে শর্ট করে বলি যে কোরআনুল কারীমের প্রায় 100 তো প্রায় 100 এর কাছাকাছি গুণবাচক নাম আছে শুধু কোরআন কোরআনের নাম নয় কোরআন ছাড়াও কোরআনের আরো অনেকগুলো গুণবাচক নাম আছে মজার ব্যাপার হলো কোরআনের ওই নামগুলো আপনাদের জানা দরকার এগুলো কোরআনের ভেতরেই আছে কেননা এক একটি নাম এক একটি গুণের কথা বলে এবং ওই গুণে আপনাদেরকে আমাদেরকে গুণান্বিত হওয়ার কথা বলে কোরআনের যে যতগুলো গুণবাচক নাম আছে ঠিক প্রত্যেকটা গুণবাচক নাম কোন না কোন গুণের দিকে ইন্ডিকেট করে গুণের দিকে নিসবত করে আর এগুলো এই গুণবাচক নামগুলো যে গুণের দিকে আমাদেরকে ইন্ডিকেট করে এই গুণে যদি আমরা গুণান্বিত হতে পারি আমাদের জীবন সফল হয়ে যাবে ইনশাআল্লাহ সময় তো খুব সংক্ষিপ্ত বেশি সময় নাই সব বলতে পারবো না আমি আজ আপনাদের সামনে কোরআন এর মোট 10টা নাম বলে যাব কয়টা নাম আপনারা ভাবিয়েন না হুজুর এত কষ্ট করে আসলাম এই 10টা নাম মুখস্থ করে যাওয়ার জন্য নাকি না 10টা নামে 10টা মেসেজ দিয়ে যাব আপনাদেরকে 10টা নামে কয়টা মেসেজ 10টা একটা বলে ফেলেছে কোরআন বাকি 9টার মধ্যে আমলি অনেক কথাবার্তা থাকবে অনেক মেসেজ থাকবে আপনাদের জন্য মনোযোগ থাকবে তো 40 মিনিট না থাকবে না থাকবে তো সবাই বলেন ইনশাআল্লাহ এখন ইনশাআল্লাহ বের হয় না কিন্তু ফেসবুকে স্ট্যাটাস দিবে আজ আর্জেন্টিনা জিতবে ইনশাআল্লাহ আমাদের দেশে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ইনশাআল্লাহ এগুলোর যত অপব্যবহার হয় অন্য জায়গায় হয় কিনা জানি না কেমনে অপব্যবহার বলবো আমি শুনেন এক সুদখোর সুদে টাকা দিয়েছে দেওয়ার সময় বলছে ভাতিজা তুমি তো সব সময় দেরি করো বাবা কিভাবে দিব তোমাকে কয় চাচা এবার আমি আর দেরি করব না ইনশাআল্লাহ টাকাটা যথাসময়ে আপনাকে দিব ইনশাআল্লাহ টাকা নিচ্ছে কিসের ইনশাআল্লাহ বলছে কোন জায়গায় বুঝছেন আপনারা আমার একটা সিনেমা আগামী মাসে মুক্তি পাবে ইনশাআল্লাহ আরেকজন বলতেছে এই তো গত মাসেই আমার একটা সিনেমা মুক্তি পেয়েছে আলহামদুলিল্লাহ কি আমি কি মিথ্যা বলছি নাকি আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলো ছেলেপেলের স্ট্যাটাস দিল আলহামদুলিল্লাহ আমরা জিতে গেছি পাগলা আলহামদুলিল্লাহ কার জন্য বলো এটা তো সবগুলো কাফির খেলা দেখতেছো দেখো এন্টারটেইনমেন্ট বিনোদন হিসাবে 90 মিনিটের খেলা দেখে ফেলো কিন্তু খেলার আগে পরে এত সীমা লঙ্ঘন কেন এত বাড়াবাড়ি কেন বাড়াবাড়ি করতে করতে কিছু ছেলেরা স্ট্যাটাস দিয়েছে ফুটবল ঈশ্বরের কাছেই ফুটবলের ট্রফি গিয়েছে নাউযু বিল্লাহি মিন যালিক এটা শিরকে আকবার এটা বড় শিরক
রব হচ্ছেন একজন তিনি কে কি বলে ছেলে পেলে এগুলো তারপরে ঘুষের টাকা নিয়ে এসেছে বলতেছে ভাই টাইম মতো আগামী কাল দিয়ে দিও ইনশাআল্লাহ এরকম ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অপব্যবহার চলতেছে আবুল তাবুল জায়গায় না বলে যেখানে বলা দরকার সেখানে বলবেন আল্লাহ আমাদেরকে আজকে কনসেন্ট্রেট হয়ে শেষ পর্যন্ত কথা শোনার তৌফিক দান করেন বলেন ইনশাআল্লাহ বলেন আমিন আরো জোরে বলেন আমিন কয়টা নাম বলবো একটা বললাম এটা মূল নাম বাকি নয়টা গুণবাচক বলবো কোরআনকে কোরআন বলা হয় কয়টা কারণে মনে থাকবে তো ওকে কোরআনের আরেকটা নাম হচ্ছে কারীম বলেন সবাই জোরে বলেন কোরআনের আরেকটা নাম কি আমাকে 10টা নাম পড়া দিতে হবে আজকে মুখস্থ করে তারপর যেতে হবে কোরআনের একটা নাম হচ্ছে কোরআনুল কারীমের 56 নম্বর সূরা সূরাতুল ওয়াকিয়াত 77 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন إِنَّهُ لَقُرْآنٌ كَرِيمٌ الله تعالى বলছেন নিশ্চয়ই কোরআন হচ্ছে সম্মানিত কিতাব এটাকে সম্মানিত কিতাব কেন বলা হয় কি কারণে এই কিতাবকে সম্মানিত কিতাব বলা হয় কারণ হলো সম্মানিত ফেরেশতার মাধ্যমে সম্মানিত মাসে সম্মানিত মাসের সম্মানিত রাতে সম্মানিত নবীর কাছে সম্মানিত উম্মতের জন্য মানুষের জন্য যে কিতাব নাযিল করেছেন তিনি কি এই কোরআন হচ্ছে এমন সম্মানিত কিতাব এই কিতাব যারা শিখবে এই কিতাব যারা মানবে দুনিয়াতে তারা সম্মানিত হবে আখেরাতেও তারা সম্মানিত হবে কি করে তারা সম্মানিত হবে দেখেন বলেন তো এখন যদি আজান হয় আজান হওয়ার পরে যদি নামাজ হয় বলেন তো নামাজে ইমামতিতে কোরআন যে জানে সেই ইমাম হবে নাকি যে জানে না সেই ইমাম হবে তার পেছনে যদি 10 লক্ষ মুসল্লিও থাকে ইমামের মতো সম্মানিত সেই জায়গায় যে দাঁড়াবে সে হলো যে কোরআন জানে কোরআন যে জানবে সে সব জায়গায় সম্মান পাবে এই কিতাব যারা জানবে কিতাব যারা শিখবে কিতাব যারা মানবে তাদের মর্যাদা এত বেশি বেড়ে যাবে তারা আল্লাহর এতটা কাছাকাছি চলে যাবে নবীজি বলেছেন ইবনে মাজা এবং নাসাঈর বর্ণনায় হাদিস বর্ণিত হয়েছে হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আন তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান্নাস তিনি বলেছেন নবীজি বলেছেন নিশ্চয়ই মানুষের মধ্যে কিছু লোক আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত এই কথা শুনে সাহাবায়ে কেরাম বললেন ওয়ামান হুম ইয়া রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা জানতে চাইলেন ওগো আল্লাহর হাবিব কোন লোকদেরকে আপনি আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত বললেন নবীজি তখন বললেন আহলুল কোরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু যেই সকল লোকেরা কোরআনওয়ালা অর্থাৎ কোরআন যারা শিখেছে কোরআন যারা পড়েছে বুঝেছে মেনেছে তারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে আল্লাহর পরিবার মানে কি আল্লাহর কি কোনো সন্তানাদি আছে নাউযু বিল্লাহি মিন যালিক লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান কোনো ফ্যামিলি নাই আল্লাহ তার সাথে কারো তুলনা চলবে না কোনো কিছুই তার সমতুল্য নয় তাহলে এখানে যে আল্লাহর নবী বললেন যে কোরআনওয়ালা লোকেরা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত এর ব্যাখ্যা হলো কোরআনওয়ালা লোকেরা আল্লাহর সব চাইতে নিকটবর্তী এরা আল্লাহর খাস বান্দা সবার থেকে আল্লাহর কাছে তাদের সম্মান মর্যাদা অনেক অনেক বেশি সুবহানাল্লাহ তাহলে কোরআন শিখবে যারা বুঝবে যারা মানবে যারা আল্লাহর সব চাইতে প্রিয় বান্দা হয়ে যাবে তারা কারণে কোরআনটা হলো সম্মানিত কিতাব এই কোরআন কেমনে আপনার সম্মান বাড়াবে দেখেন
তিরমিজি শরীফের হাদিস নবীজি বলেছেন ইয়াজিউল কোরআনু ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন এই কোরআন আসবে এই কোরআনটা কিন্তু সাফায়াতকারী কিতাব অন্য হাদিসে নবীজি বলেছেন আল কোরআনু শাফিউম মুশাফফা কোরআন হলো এমন সাফায়াতকারী কিতাব যার সাফায়াত কিয়ামতে কবুল যিনি করবেন তিনি কে কোরআন এসে বলবে ইয়া রব হাল্লি ফায়ুলবাসু তাজাল তাজুল কারামা কোরআন বলবে রব এই লোকটাকে তুমি সম্মানের পোশাক পরিধান করাও আল্লাহ তাআলা লোকটাকে তখন মাথার মধ্যে সম্মানের মুকুট পরিধান করাবেন কোরআন বলবে আল্লাহ তাকে বেহেশতি সুন্দর সুন্দর কাপড় পরিধান করাও আল্লাহ তাআলা তখন তাকে জান্নাতের সুন্দর কাপড় পরিধান করাবেন কোরআন বলবে রব ইরদান আপনি তার উপরে সন্তুষ্ট হয়ে যান রব তখন তার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন এবং তাকে জান্নাত দান করে দিবেন এই জন্য দুনিয়াতে আমরা সবাই কোরআন শেখার দরকার আছে না নাই কোরআন শিখলে দুনিয়ায় সম্মান বাড়বে আখেরাতেও সম্মান বাড়বে কিন্তু আমরা অনেকেই আছি এখনো কোরআন শিখি নাই কোরআন অনেকে আমরা শুদ্ধ করেও পড়তে জানি না কোরআন শুদ্ধ করে পড়াটা হলো ফরজ কোরআন আপনাকে পড়তে হবে এজন্য নবীজির কাছে যখন সর্বপ্রথম ওহি নাজিল হয়েছে নামাজের আদেশ দেওয়া হয় নাই যাকাতের আদেশ প্রথম দেওয়া হয় নাই হজ করার আদেশ প্রথমে দেওয়া হয় নাই এমন কি জিহাদের মতো গুরুত্বপূর্ণ আদেশটাও প্রথমে আসে নাই বরং নবীজির কাছে প্রথম যে আদেশ এসেছে মানুষের জন্য সেটা হচ্ছে ইকরা বিসমি রব্বিকাল লাযী خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم বলেন সবার আগে জিহাদের আয়াত এসেছে জুড়ে বলতে হবে সবার আগে কি জিহাদের আয়াত নামাজের আয়াত রোজার আয়াত কিসের আয়াত পড়া কিসের আয়াত কারণ এই কোরআন এসেছে জীবন গঠনের জন্য জীবনে কোরআন মানতে হলে জানতে হবে আর জানতে হলে পড়তে হবে আমরা অনেকে এখনো কোরআন শিখি নাই খবরদার বাবারা ভাইয়েরা কোরআন না শিখে কবরে যাইয়েন না পরিণতি কিন্তু ভালো হবে না কোরআন যারা দুনিয়াতে না শিখে কবরে চলে যাবে কোরআন না শিখে যারা এই দুনিয়া ছেড়ে যাবে তাদের জন্য ভয়ানক পরিস্থিতি অপেক্ষা করছে শুনেন কি মুসিবতে আপনি পড়ে যাবেন এই কোরআন যার উপরে নাজিল হয়েছে তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আল্লাহর নাজাত পাওয়ার জন্য ওই নবীর সুপারিশের দরকার আছে না নাই আরো জোরে বলেন নবীজির সাফায়াতের দরকার আছে না নাই কারা কারা নবীজির সাফায়াত চান মাশাআল্লাহ হাত নামান তাহলে নবীজির সাফায়াত পাওয়ার জন্য তো আপনাকে কোরআন শিখতে হবে কারণ কোরআন যারা না শিখে দুনিয়া থেকে চলে যাবে যারা কোরআনকে পরিত্যাগ করবে কাল কিয়ামতের দিন নবীজি তাদের জন্য সুপারিশ করবেন না কোরআনুল করিমের ২৫ নম্বর সূরা সূরাতুল ফুরকানের ৩০ নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন হাসরের মাঠে নবীজি কিছু লোকদের বিরুদ্ধে দাঁড়িয়ে আল্লাহর কাছে অভিযোগ করে বলবেন ওয়াকালার রাসূল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা কি ভয়াবহ আয়াত শুনেন ওয়াকালার রাসূল রাসূল বলবেন ইয়া রব্বি হে রব ان قوم اتخذوا هذا القران مهجورا নবীজি বলবেন ও রব আমার উম্মতের এই লোকগুলো দুনিয়াতে থাকা অবস্থায় কোরআনকে পরিত্যাগ করেছে দুনিয়ায় তারা কোরআন পড়ে নাই কোরআন শিখে নাই কোরআন বুঝে নাই কোরআন মানে নাই তারা দুনিয়াতে থাকা অবস্থায় কোরআনকে পরিত্যাগ করেছিল যেমন আজ হাসরের মাঠে তাদেরকেও আমি পরিত্যাগ করব তেমন নবীজি যদি কারো কাছ থেকে মুখ ফিরাই আনেন বলেন তো লোকটার নাজাত পাওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি আরো জোরে বলেন
শুধু নবীজি মুখ ফিরাবেন না হায় 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 এখনো আমরা কেন কুরআন শিখলাম না কেন আমাদের সন্তানগুলোকে কুরআন শিখালাম না কুরআন না শিখে দুনিয়া থেকে যদি আপনি চলে যান দুনিয়া আর আখেরাতে স্বয়ং আল্লাহ আপনার জন্য শাস্তি রেখেছেন তিনটা জোরে বলেন কয়টা আল্লাহ তাআলা সূরা ত্বহা এর মধ্যে বলেছেন ওয়ামান আ'রাদা আযিকরি ফাইন্না লাহু মা'ঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা আল্লাহ তাআলা বলেন আর যারা আমার এই উপদেশ সম্বলিত কিতাব থেকে মুখ ফিরিয়ে নেবে ফাইন্না লাহু মা'ঈশাতান দঙ্কা আমি তাদের জীবনকে সংকীর্ণ করে ফেলব মুফাসসিরিনে কেরাম কলম ধরলেন মাঈশাতান দঙ্কার ব্যাখ্যায় তারা দুটো অর্থ দিলেন তারা বললেন জীবনটাকে সংকীর্ণ করে দেওয়ার মানে হচ্ছে দুইটা এক নাম্বার যে লোকেরা কোরআন শিখবে না আল্লাহ তাদের জীবন থেকে সুখ শান্তি কেড়ে নেবেন আল্লাহর কথাগুলো কতটা বাস্তবিক দেখেন অনেক মানুষ জীবনে টাকা পেয়েছে ক্ষমতা পেয়েছে সুন্দরী স্ত্রীও পেয়েছে কিন্তু সুখ পায় নাই কারণ সুখ শান্তি টাকা দিয়ে কিনা যায় না সুখ শান্তি এটা যার তরফ থেকে আসে তিনি কি দেখবেন অনেক মানুষের টাকা আছে কিন্তু রাতের বেলা ঘুমাতে পারে না কিন্তু রিকশাওয়ালা সারা দিন রিকশা চালায় এশার নামাজের পরে ডাল ভাত খেয়ে নাকে তেল দিয়ে ঘুমায় ওইদিকে পয়সাওয়ালা ঘুমাতে পারে না এদিকে রিকশাওয়ালা ঘুমিয়ে যায় বোঝা গেল টাকা পয়সা থাকলেই ঘুমানো যায় না বরং ঘুম হচ্ছে আল্লাহর তরফ থেকে আলাদা একটা শান্তির নাম ঘুম সুখ শান্তি যার তরফ থেকে আসে তিনি কি আল্লাহ বলছেন তুই তোর জীবন থেকে যদি কোরআন বাদ দিয়ে দিস তুই যদি জীবন থেকে কোরআনকে মাইনাস করে ফেলিস যদি কোরআন না শিখিস আমি আল্লাহ নিজেই তোর জীবনের সুখ কেড়ে নিব টাকা থাকবে ক্ষমতা থাকবে সুন্দরী বউ থাকবে জীবনের সুখ পাবি না এরকম বহু মানুষ আছে আমাদের কাছেও আসে এসে বলে হুজুর টাকার তো অভাব নাই বহু সম্পদ আছে বউ সুন্দরী সব ঠিক আছে কিন্তু সুখ তো পাই না কোথাও বরকত পাই না বরকত আপনি পাবেন কেমনে কারণ কোরআনের একটা নাম হচ্ছে বরকতময় কিতাব কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারক এটা বরকতময় কিতাব জীবনের সবচেয়ে বড় বরকত আপনার জীবনে নাই আপনি কোরআন শিখেন নাই যার জীবনে কোরআন নাই তার জীবনে কোনো বরকত আল্লাহ বলেছেন তোর জীবনের সুখ কেড়ে নিব মুফাসসিরগণ মাঈশাতান দঙ্কার দুই নাম্বার ব্যাখ্যা দিয়েছেন তার কবরটাকে সংকীর্ণ করে ফেলা হবে আমার বাবারা আমার ভাইরা এই দুনিয়াটা থাকার জায়গা নয় আমাদের আগে যারা দুনিয়াতে এসেছিলেন সবাই তারা চলে গিয়েছেন আমরা যারা আছি আমরাও থাকবো না সবাই আমরা দুনিয়া থেকে চলে যাব যে দুনিয়ার মোহে আমরা পড়ে আছি এই দুনিয়ায় চিরকাল আমরা থাকবো না একটু চক্ষু বন্ধ করে উপলব্ধি করার চেষ্টা করেন তো যখন আমরা দুনিয়া থেকে চলে যাব চিত্রটা কেমন হবে আপনি যখন মারা যাবেন সঙ্গে 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 মানুষ ব্যতিব্যস্ত হয়ে পড়বে কি করে আপনাকে তাড়াতাড়ি করে কবরে শোয়ানো যায় দাফন করা যায় আপনি যখন মারা যাবেন কিছু লোক দা হাতে নিয়ে বাঁশ ঝাড়ে চলে যাবে বাঁশ ধারে গিয়ে বাঁশ কাটতে থাকবে কিছু মানুষ মসজিদে চলে যাবে মসজিদ থেকে খাটিয়া নিয়ে আসবে আর কিছু মানুষ কাফনের কাপড় সংগ্রহ করার জন্য চলে যাবে আর আপনার ঘরের মানুষগুলো তারা বলবে তাড়াতাড়ি চুলা রেডি করো গরম পানি তৈরি করো গোসলের ব্যবস্থা করো আত্মীয় স্বজন মিটিংয়ে বসে যাবে বেশিক্ষণ লাশ রাখা যাবে না তাড়াতাড়ি করে দাফন করে ফেলতে হবে যে দুনিয়ার জন্য এত কিছু করছেন এই দুনিয়ার মানুষ দেহ থেকে প্রাণ চলে গেলে আপনাকে তাড়াতাড়ি বিদায় করে দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়বে তারা বলবে তাড়াতাড়ি দাফন করতে হবে বেশি দেরি করা যাবে না চুলায় পানি গরম হয়ে গেলে সাথে সাথে আপনার সুন্দর বাড়ি থেকে আপনার লাশ চিরদিনের জন্য বের হয়ে যাবে কোনোদিন আপনার দেহ তার ওই বাড়িতে ঢুকবে না জীবনের মতো চিরবিদায় আপনাকে দিয়ে দিবেন ঘর থেকে আপনার দেহটা যখন বের হয়ে যাবে গোসলের জায়গায় নিয়ে যাবে গোসল করানো হবে সুন্দর সুন্দর দামি দামি ব্র্যান্ডের পোশাক পরতেন সেই পোশাকগুলো খুলে ফেলা হবে খুব নর্মাল সাদা কাফন দিয়ে আপনাকে পেঁচিয়ে ফেলা হবে এরপরে আতর লাগানো হবে আতর মাখানো হবে
যারা মসজিদ থেকে খাটিয়া আনতে গিয়েছিল তারা খাটিয়াটা নিয়ে আসবে খাটিয়ার মধ্যে আপনাকে শুইয়ে দেওয়া হবে আপনার আত্মীয়-স্বজন আপনার মুখের দিকে জীবনের শেষবারের মতো তাকিয়ে থাকবে কারণ আর তারা কোনোদিন আপনাকে দেখবে না এরপরে খাটিয়াটা কাঁধে নিয়ে লোকেরা যখন বাড়ি থেকে রওনা হবে এটা হবে আপনার চিরজীবনের জন্য বিদায় যে বাড়ি থেকে আপনাকে বের করা হচ্ছে এই বাড়িতে আর কোনোদিন আপনি ঢুকতে পারবেন আর আপনি ঢুকতে পারবেন না বের করে করে আপনাকে জানাজার মাঠে নিয়ে যাবে যাদের সাথে চলাফেরা করতেন তারা আপনার জানাজায় চলে আসবে জানাজা শেষ করার পরে খাটিয়া বহন করে ওই দিকে যারা কবর খোঁড়ার জন্য গিয়েছিল ততক্ষণে কবর খোঁড়া শেষ কবরের মধ্যে দুই তিনজন নেমে এবার আপনার এই দেহটাকে মাটির কবরে নামিয়ে দিবে যে আয়াতটার কথা বলছিলাম ওই আয়াত আয়াতটার আয়াতটাতে ফিরে যাচ্ছি কুরআন না শিখে কবরে যাইয়েন না কবর কিন্তু বড় ভয়াবহ জায়গা খুব সংকীর্ণ জায়গা মাটির কবরে যখন আপনাকে রেখে সবাই চলে আসবে কবরে আপনি একা হয়ে যাবেন ওই কবরে যদি আপনি কোরআন শিখে যান কোরআন কাজে লাগবে কোরআন যদি না শিখে যান এই মাইশাতান দনকার ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেছেন জীবন সংকীর্ণ করার আরেকটা অর্থ তারা দিয়েছেন কবরটাকে আল্লাহ সংকীর্ণ বানাবেন কোরআন না শিখে কবরে যাইয়েন না যখন কবরতে যখন কবরে আপনাকে রেখে চলে আসবেন সাড়ে তিন হাত জায়গা এত ছোট কবর কবরের মাটি আপনার দেহকে এমন ভাবে চাপ মারবে এক পাশের দেহের পাজর গিয়ে অন্য পাশের পাজরের সাথে এভাবে ঢুকে যাবে এই রকম করে শাস্তি চলতে থাকবে কোরআন যারা শিখে যাবে না এদের জন্য এই শাস্তির ব্যবস্থা জেনে রেখেছেন তিনি কি আস্তে বলবেন না জুড়ে বলেন তিনি কি এরপরে আল্লাহ বলছেন কোরআন না শিখে যারা দুনিয়া থেকে চলে যাবে তাদের জন্য দুই নাম্বার শাস্তি হলো কিয়ামতের ঘটনা যখন ঘটবে কিয়ামতের মহাপ্রলয়ঙ্কারী ঘটনা ঘটার পরে কবর থেকে সব মানুষকে উঠানো হবে কোনো সন্দেহ আছে কোরআন না শিখে যারা দুনিয়া থেকে যাবে তাদেরকে কবর থেকে কেমনে উঠানো হবে রব বলছেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা সেই সকল লোকদেরকে অন্ধ করে কবর থেকে উঠানো হবে যখন তাদেরকে অন্ধ করে কবর থেকে উঠানো হবে তখন এই লোকগুলো বলবে রব্বি লিমা হাশারতানি আমা ওয়া কদ কুনতু বাসীরা বলবে রব দুনিয়াতে তো আমি চোখে দেখতাম ওয়া কদ কুনতু বাসীরা আমি চক্ষুষ্মান ছিলাম লিমা হাশারতানি আমা তাহলে আজ আমাকে অন্ধ করে দিয়েছো কেন দুনিয়াতে তো আমি চোখ চশমা ছাড়াও সুন্দর ভালো চোখে দেখতাম কেন আজ অন্ধ করে দিলে জবাব দিবেন যিনি তিনি কি আল্লাহ বলবেন কাযালিকা আতাত কা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা আল্লাহ বলবেন কাযালিকা আতাত কা আয়াতুনা তোমার কাছে আমার কিতাব ছিল আমার কিতাবের আয়াত তোমার কাছে কাছেই ছিল তুমি তো শিখতে পারতে দুনিয়াতে থাকা অবস্থায় ফানাসি তাহা তুমি এটা ভুলে গিয়েছিলে কোরআন পড়ো নাই তুমি শিখো নাই তুমি দুনিয়াতে থাকা অবস্থায় আমার কিতাব তুমি যেমন ভুলে গিয়েছিলে ও কাযালিকাল ইয়াউমা তুনসা আজ তোমার মতো গোলামকেও আমি আল্লাহ ভুলে গেলাম কে বাঁচাবে আর আপনাকে আগে বললাম নবীও মুখ ফিরায় নেবেন এখন বলছি আল্লাহ বলবেন তোমাকে আমি ভুলে গেলাম কেউ বাঁচাতে পারবে তাহলে হাশরের মাঠে বাঁচার জন্য এখন আমরা দুনিয়াতে আছি সবাইকে আল্লাহর কিতাব কোরআন শেখার দরকার আছে না নাই কোরআন যদি আপনি শিখেন আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন সন্তানগুলোকেও সবার আগে কোরআন শিখাবেন দেখবেন সন্তানগুলোকে কোরআন শেখালে মর্যাদা বাড়বে না কমবে যারা নিজেদের সন্তানদেরকে কোরআন শিখিয়েছেন আমি তো বলবো তারা হচ্ছেন এই পৃথিবীর সবচাইতে সফল মা বাবা ও বাবারা একটু চিন্তা করেন তো এখন যদি আপনি মারা যান মারা যাওয়ার পরে জানাজার জন্য যদি হুজুর একজন আসেন হুজুরের জানা হুজুরের নামাজের জানাজার আবেগ আর আপনার নিজের সন্তানের নামাজের জানাজার আবেগ কি একরকম হবে নাকি
হুজুর আসবেন এসে বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার কোন আবেগ সন্তানকে কোরআন শিখিয়ে যান হাফেজ বানান আলেম বানান সন্তান যখন এবার নামাজের জানাজায় ইমামতিতে দাঁড়াবে প্রতিটা তাকবীর দেওয়ার আগে তার বুক ফেটে যাওয়ার উপক্রম হবে প্রতিটা তাকবীর যখন সে দিবে কলিজাটা দুমড়ে মুচড়ে উঠবে চোখের পানি বেয়ে পড়বে দুইটা ফোঁটা আল্লাহর কাছে বড় পছন্দনীয় একটা ফোঁটা হচ্ছে জিহাদের ময়দানে মুজাহিদের শরীর থেকে যে রক্তের ফোঁটা পড়ে ওই রক্তের ফোঁটা যিনি পছন্দ করেন যিনি তিনি কি আরো জুড়ে বলেন তিনি কি দুই নাম্বার হচ্ছে অনুশোচনার চোখের পানির ফোঁটা চোখের পানিও যিনি পছন্দ করেন তিনি কে সন্তানগুলোকে আপনি কোরআনওয়ালা বানিয়ে যান আপনার সন্তান যখন নামাজের জানাজায় দাঁড়িয়ে কেঁদে কেঁদে জানাজা শুরু করবে সারা দুনিয়ার সকল সাগর আর মহাসাগরের পানি দিয়ে জাহান্নামের আগুন নেভানো যায় না কিন্তু সন্তান যদি নেককার সন্তান কোরআনওয়ালা সন্তান যদি মা বাবার জন্য চোখের পানি ছেড়ে দেয় ওই চোখের পানি নাকের ডগায় আসার আগে এই চোখের পানি দিয়ে মা বাবার কবরের জাহান্নামের আগুন যিনি চিরদিনের জন্য নিভাইয়া দিবেন তিনি কি তাহলে কোরআন নিজে শিখলে যেমন সম্মানিত হবেন নিজের সন্তানদেরকেও কোরআন শেখালে লাভ আছে না নাই এজন্য বলেছিলাম কোরআনের একটা নাম হচ্ছে কারীম এই কিতাব যে শিখবে তার সম্মান বাড়বে না কমবে কোরআনের আরেকটা নাম হচ্ছে মাজিদ তিন নম্বর কোরআনের আরেকটা নাম হচ্ছে মাজিদ বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ বরং এটি হচ্ছে মর্যাদা সম্পন্ন কিতাব যা লৌহে মাহফুজে সংরক্ষিত মাজিদ মানে মর্যাদাবান এই কোরআনকে মাজিদ এই জন্য বলা হয় কারণ এই কিতাব যিনি শিখবেন এই কিতাব যিনি মানবেন তার মর্যাদা তার স্ট্যাটাস যিনি বাড়িয়ে দিবেন তিনি কি গরিব হলেও সম্মান মর্যাদা বেড়ে যাবে আমরা মনে করি টাকা পয়সা হলেই আমাদের মধ্যে এই লোকটা সবচেয়ে দামি মানুষ না আল্লাহর কাছে দামি হওয়ার জন্য টাকা পয়সা ক্ষমতা এগুলো মানদণ্ড বা মাপকাঠি নয় বরং তাকওয়া এটা হচ্ছে মর্যাদা বাড়ার মানদণ্ড ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তাকওয়া হচ্ছে আল্লাহর কাছে মর্যাদাবান হওয়ার উপায় আর তাকওয়াবান হওয়ার জন্য যেই কিতাব মানতে হবে আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন তাকওয়া লাভের জন্য মুত্তাকি হওয়ার জন্য এই হেদায়েতের কিতাবের কাছে আসতে হবে কোরআন পড়তে হবে জানতে হবে এটা মানুষের মর্যাদা কেমনে বাড়ায় বেলালে হাবশি কালো মানুষ কুচকুচে কালো গায়ের চামড়াটা অত্যন্ত কালো গোলাম ছিলেন গরিব মানুষ ছিলেন একজনের চাকর ছিলেন কিন্তু কোরআনওয়ালা হয়ে যাওয়ার কারণে সেই হাফসি গোলাম বেলালের মর্যাদা যিনি বাড়িয়ে দিয়েছেন তিনি কি সাইয়েদিনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আন ইসলাম কবুল করার আগে কোরআনের কাছে আসার আগ পর্যন্ত তেমন কোনো মর্যাদাবান তিনি ছিলেন না কিন্তু যখন ইসলাম কবুল করে কোরআনের কাছে চলে আসলেন মর্যাদা এত বেশি বেড়ে গেল নবীজি বললেন আসমানের তারকাগুলো যেমন গুনে গুনে শেষ করা যাবে না তেমনি আমার অমর মুসলমান হওয়ার পরে কত যে নেক আমল করেছে আমার অমরের নেকিগুলো মানুষ গুনে গুনে শেষ করতে পারবে না সুবহান তো তাহলে আমার অমর আমার পরে নবী হয়ে যেত সুবহান অমরের মতো লোক তিনি যদি কোরআনের কাছে আসার কারণে মর্যাদা এত বেশি বাড়ে এই মজলিসে মাহফিলে আমরা যারা এসেছি আমরাও সবাই যদি কোরআন শিখে কোরআন বুঝে কোরআন মেনে চলতে পারি আমাদের মর্যাদাও বাড়বে নাকি কমবে তবরানির বিশুদ্ধ সনদে হাদিস বর্ণিত হয়েছে খুব সুসংবাদের একটা হাদিস মন দিয়ে শোনেন হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আন তিনি বলছেন নবীজি বলেছেন সালাতাতুল্লাহ ইয়াহুলুহুমুল ফাজাউল আকবার তিন শ্রেণীর মানুষ কিয়ামতের দিন ভীত সন্ত্রস্ত হবে না তিন শ্রেণীর মানুষ কিয়ামতের দিন কোনো টেনশন করবে না ওয়ালা ইয়ানালুহুমুল হিসাব তাদের কাছ থেকে আল্লাহ কোনো হিসাব গ্রহণ করবেন না শুধু তাই নয় হুমালা কাতিবিম মিসকিন হাত্তা ইয়ফরুগা মিন হিসাবিল খালায়েক সবাই যখন নিজেদের হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত থাকবে এই তিন শ্রেণীর মানুষ
মেশকে আম্মরের টিলার উপরে তারা অবস্থান করবে সুবহানাল্লাহ খুব মন দিয়ে শুনেন নবীজি বলেছেন তিন শ্রেণীর মানুষ কিয়ামতের দিন দুশ্চিন্তাগ্রস্ত হবে না তিন শ্রেণীর মানুষের কাছ থেকে কিয়ামতের দিন হিসাব নেওয়া হবে না তিন শ্রেণীর মানুষ কিয়ামতের দিন মিশকের টিলায় অবস্থান করবে সাহাবীরা বললেন ওগো আল্লাহর নবী তারা কারা নবীজি বললেন এক নম্বর হচ্ছে রাজুলুন করা আল কোরআন ইবতিগা আওয়াজিল্লাহ এক নাম্বার হচ্ছে সেই সকল লোকেরা কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যারা কোরআন পড়েছে কোরআন শিখেছে এরপরে ও আম্মা বিহি কওমা এই কোরআন অনুযায়ী কওমকে পরিচালনা করেছে সেই লোকদের কাছ থেকে কিয়ামতের দিন আল্লাহ হিসাব নেবেন না সেই লোকদেরকে কিয়ামতের দিন আল্লাহ দুশ্চিন্তাগ্রস্ত রাখবেন না তাদেরকে মেশকে আম্বরের টিলায় অবস্থান করার সুযোগ তিনি দিবেন তিনি কি দুই নাম্বার হচ্ছে ওয়াদাইয়াদু ইলা সালাতি ইবতিগা ওয়াজহিল্লা যারা মানুষকে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজের দিকে ডাকে তিন নাম্বার হচ্ছে ওয়া আব্দুন আহসানা বাইনাহু ওয়া বাইনা রাব্বিহি ওয়া বাইনা রাব্বিহি ওয়া ফীমা বাইনাহু ওয়া বাইনা মাওয়ালি তিন নাম্বার হচ্ছে যে ব্যক্তি আল্লাহ আর বান্দার হকের ব্যাপারে সচেতন থাকে তাহলে এই তিন শ্রেণীর মধ্যে এক শ্রেণীর লোক হলো তারা দুনিয়াতে কোরআনওয়ালা হয়েছে যারা তাহলে বলেন তো আল্লাহর কাছে মর্যাদা সম্পন্ন হওয়ার জন্য এই কোরআনটা শেখার জানার বোঝার দরকার আছে না নাই আরো জুড়ে বলেন জানার বোঝার দরকার আছে না নাই শুধু কোরআন শিখলে চলবে না কোরআন দিয়ে সব পরিচালনা করতে হবে নইলে শান্তি পাওয়া যাবে দুনিয়ার মানুষ কোথায় দৌড়ায় শান্তি পাবে কেমনে শান্তির স্লোগান দিতে দিতে মুখে ফেনা উঠে যাবে শান্তি পাবে না শোনেন ভালো করে বুঝাই মনে করেন আজ তিনি এই গানপুর সমাজের পরিচালনার দায়িত্ব পাইলেন এখন তিনি সমাজ পরিচালনার একটা আইন বানালেন নিজে 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 একটা আইন বানালেন এখন যিনি চেয়ারে বসে শাসন করেন তিনি কিন্তু চেয়ারে চিরদিন থাকেন না চেয়ার চেয়ারের জায়গায় থাকে কিন্তু চেয়ারে বসা ব্যক্তি পরিবর্তন হয়ে যায় যেমন আজকের এই মাহফিলে এই চেয়ারে বসে বেশ কয়েকজন বক্তা কথা বললেন চেয়ার কয়টা ব্যক্তির পরিবর্তন হয়েছে উনার পরে যদি আমি এই গানপুর সমাজের দায়িত্ব পাই আমি দেখলাম না উনি যে আইনগুলো করেছেন সেগুলো আমার কাছে কিছু কিছু আইন ভালো লাগছে না আমি তখন আমার সহযোগীদেরকে নিয়ে অ্যামেন্ডমেন্ট সংশোধনী নিয়ে আসলাম কিছু বাদ দিলাম কিছু আবার লাগালাম জুরাতালি যেটাকে বলে পরে উনি আসলেন যেগুলো ভালো লাগলো রাখলেন যেগুলো ভালো লাগলেন না বাদ দিলেন এরকম করে মানুষ যদি আইন নিজে বানানোর সুযোগ পায় তাহলে মানুষ সর্বপ্রথম তার নিজের স্বার্থে আইন করবে তারপর তার সহযোগী দলের সাথে স্বার্থে আইন করবে মানুষ কোন দিকে গেল খাইল না না খাইল মরল না বাঁচল এটা দেখার টাইম এইরকম করে মানুষের আইন যেখানেই থাকবে সেখানে সংশোধন হবে আমি আমাদের দেশের কথা বলছি না পরিবেশ খারাপ তো সব তো বলা যাবে না আমি বলছি এরকম পৃথিবীর বহু দেশে দেখবেন সংবিধান সংশোধন হইতে হইতে ৩০ বার ৪০ বার সংশোধন হয়েছে কেন সংশোধন হয় যে যখন সুযোগ পায় তার ভালো যেটা লাগে রাগে যেটা ভালো লাগে না সেটা বাদ দেয় কোরআন নাজিল হয়েছে ১৫০০ বছর আগে আজ পর্যন্ত কোরআনের একটা হরফ বা নুকতা পরিবর্তন হয়েছে না জোরে বলেন না মনে করেন আজকে তিনি গানপুর সমাজ চালাচ্ছেন বলা হলো আপনি গানপুর চালান কিন্তু চালাইতে হবে কি দিয়ে তিনি যখন চলে গেলেন আমার হাতে আসলো এখন কোরআনের কিচ্ছু আমি বাদ দিতে পারবো জোড়া লাগাইতে পারবো দেখা যাবে ব্যক্তির পরিবর্তন হয়েছে আইন এক আছে পরে ওনার কাছে গেল আইন ঠিক ওনার কাছে গেল আইন ঠিক ওনার কাছে গেলে আইন ঠিক তাহলে বোঝা গেল আল্লাহর দেওয়া আইনের কিতাব এটা যে চালাবে সে তার নিজের মতো করে সংবিধান নিজের মতো করে সংযোজন বিয়োজন করতে পারবে না সুতরাং বুঝতে হবে আল্লাহর কিতাব এসেছে মুসলমান অমুসলমান সব ধর্মের সকল মতের মানুষদের সুখ দিতে শান্তি দিতে ওই কোরআন বাদ দিয়ে কিছু মানুষ গেছে ডান দিকে কিছু মানুষ বাম দিকে ডানে যাক বামে যাক কোরআন ছাড়া শান্তি কোথায় যাচ্ছেন আপনারা এজন্য কোরআন যেদিকে আমরা আছি সেদিকে আলেম উলামা যেদিকে আমরা আছি এরপরে কোরআনের চার নাম্বার নাম হচ্ছে কোরআনের নাম হচ্ছে হাকিম কোরআনের নাম কি ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম আল্লাহ বলছেন বিজ্ঞানময় কোরআনের কসম
এই কোরআনটাকে বিজ্ঞানময় কিতাব বলেছেন কি হ্যাঁ অনেক মানুষ আছে কয় এটা মুল্লাদের কিতাব এটা মসজিদ মাদ্রাসার কিতাব আমাদের ছেলে মেয়েদেরকে আমরা শেখাবো কেন এখন বিজ্ঞানের যুগ প্রযুক্তির যুগ keep in your mind there is no contradiction between the holy book quran and science বিজ্ঞানের সাথে কোরআনের কোনো দ্বন্দ্ব নাই বরং বিজ্ঞান কোরআন থেকে পিছিয়ে আছে বিজ্ঞান এখন যা বলেছে বিজ্ঞান এখন যা জেনেছে বা জানিয়েছে কোরআন তা বলেছে জেনে কোরআন তা জানিয়েছে আর কত হাজার বছর আগে তাহলে বিজ্ঞানের চেয়ে কোরআন এগিয়ে আছে এক দুই বছর না কত হাজার বছর কেমন ভাবে এগিয়ে আছে দেখেন এই যে পৃথিবী এটা কেমন এটা নিয়ে বিজ্ঞান এক এক সময় এক এক রকম তত্ত্ব দিয়েছে প্রাচীনকালের বিজ্ঞানীরা তারা মনে করতেন পৃথিবী মনে হয় চ্যাপ্টা অথবা সমতল হতে পারে তো বিজ্ঞান ধীরে ধীরে আরেকটু উন্নত হলো উন্নত হওয়ার পর 1500 সালের পরে ফ্রান্সিস ড্রেক তিনি জলপথে ভ্রমণ করে বললেন আমাদের আগের যুগের বিজ্ঞানীরা ভুল কথা বলছে আসলে পৃথিবী চ্যাপ্টা বা সমতল নয় আমি জলপথে ভ্রমণ করে দেখেছি পৃথিবী হচ্ছে গোল 1500 সালে বিজ্ঞান যে জায়গায় ছিল এখন কি বিজ্ঞান সেই জায়গায় আছে না এখন বিজ্ঞান উন্নত হতে হতে বিজ্ঞান স্যাটেলাইটের যুগে প্রবেশ করেছে আজকের আধুনিক যুগের বিজ্ঞানীরা বলছেন পৃথিবী গোল এই তথ্য যারা দিয়েছে এটা ভুল আধুনিক বিজ্ঞান বলল পৃথিবী হচ্ছে ডিম আছে না ডিম ডিমের মতো ডিম্বাকৃতি এখন বিজ্ঞান বলল পৃথিবী হলো ডিম্বাকৃতি আর এই কোরআন যে কোরআনকে আমরা মোল্লা মৌলভীদের কিতাব মনে করি হুজুরদের কিতাব মনে করি মসজিদ মাদ্রাসার কিতাব মনে করে বাচ্চাগুলোকে আমরা কোরআনের শিক্ষা বাদ দিয়ে আগে ভাগে ইংলিশ মিডিয়ামে ঢুকায় দিলাম কোরআন শিখালাম না এই কোরআন এক দুই দিন আগে নয় দেড় হাজার বছর আগে আল্লাহ কোরআন দিয়ে জানিয়েছেন ওয়াল আরদ বাদা যালিকা দাহা আরবি ভাষা যারা ভালো জানেন তারা জানেন উট পাখির ডিমকে আরবিতে বলা হয় দাহা আল্লাহ বলেছেন ওয়াল আরদ বাদা যালিকা দাহা এই জমিনকে পৃথিবীকে আমি উট পাখির ডিমের মতো ডিম্বাকৃতির করে বানিয়েছি আল্লাহ আকবার তাহলে কোরআন আগে না বিজ্ঞান আগে আরো জোরে বলেন কোরআন আগে না বিজ্ঞান আগে এই যে ফিঙ্গারপ্রিন্ট আঙ্গুলের ছাপ দেই আমরা ফিঙ্গারপ্রিন্ট সব জায়গায় লাগে না ভোট দিতে যান জায়গা জমি রেজিস্ট্রিতে যান বিদেশে গেলে ইমিগ্রেশনে সব জায়গায় ফিঙ্গারপ্রিন্ট লাগে কারণ একজনের আঙ্গুলের ছাপের সাথে আরেকজনের আঙ্গুলের ছাপের কোনো মিল আছে নাই আমাদের হাতে আঙ্গুল আছে কয়টা দশটা এক আঙ্গুলের ছাপের সাথে আর এক আঙ্গুলের ছাপের কোনো মিল নাই পৃথিবীতে 800 কোটি মানুষ আছে কারো সাথে কারো আঙ্গুলের ছাপের কোনো মিল 1800 সালের আগে পৃথিবীর বিজ্ঞান এটা জানতই না এখন 2022 সাল 300-400 বছর আগে বিজ্ঞান ফিঙ্গারপ্রিন্টের ধারণা দিয়েছে এর আগে দুনিয়াতে টিপসই ছিল না দুনিয়ার মানুষ এর আগে জানতো না টিপসই এটা এমন জিনিস একজনের সাথে আরেকজনেরটা মিলে না এটা পৃথিবীর বিজ্ঞান জেনেছে মাত্র 300-400 বছর আগে কিন্তু যে কোরআন আমরা নিজেরা শিখলাম না নিজের বাচ্চাদেরকে শিখালাম না ওই কোরআনে আরো 1500 বছর আগে কোরআনুল করিমের 75 নম্বর সুরা সূরাতুল কিয়ামাহের 3 এবং 4 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন আয়াহসাবু আল্লান নাজমা আযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা আল্লাহ তাআলা বলছেন যারা ধারণা করে সংশয়বাদী লোক যারা তারা মনে করে মানুষ যখন মরে যাবে তার দেহ যখন পচে যাবে গলে যাবে দেহের অঙ্গ প্রত্যঙ্গ যখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে সেই বিচ্ছিন্ন হয়ে যাওয়া অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে জোড়া লাগিয়ে কে আবার জিন্দা করবে আল্লাহ বললেন বান্দা শোন তোর বিচ্ছিন্ন হয়ে যাওয়া অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে জোড়া লাগিয়ে কেবল আমি তোকে জিন্দা করব না বরং সব তো জোড়া লাগাবই তার পাশাপাশি বালা কদিরিন আলা আন নুসাউইয়া বানানা সব হাড্ডি গুড্ডি তো একত্রিত করবই তার পাশাপাশি তোদের প্রত্যেকের আঙ্গুলের হাতের ছাপ গুলো পর্যন্ত আবার আমি জোড়া লাগাবো আল্লাহ আকবার তাহলে বলেন কোরআন আগে না বিজ্ঞান আগে আমি এরকম আয়াত বললে 1500 আয়াত বলতে পারবো আলহামদুলিল্লাহ 1500 কারণ বিজ্ঞানের ব্যাপারে কোরআনে প্রায় 1500-এর উপরে আয়াত আছে
আপনি এখনো বাচ্চাকে কুরআন শিখাইলেন না নিজের সন্তানকে ও আ ক খ এবিসিডি শেখাবেন পরে আলিফ বা তা থা শেখাবেন সবার আগে নাই এটারে ডাক্তার বানাবেন এটা কসাই ডাক্তার হবে এটারে ইঞ্জিনিয়ার বানাবেন এটা রডের বদলে বাঁশ দেওয়া ইঞ্জিনিয়ার হবে আগে আপনি কুরআন শেখায়া ডাক্তার বানান মানবতাবাদী ডাক্তার হবে কুরআন শেখায়া ইঞ্জিনিয়ার বানান অসুবিধা নাই সে ভালো চরিত্রবান ইঞ্জিনিয়ার হবে কুরআন শেখায়া ব্যারিস্টার বানান ভালো ব্যারিস্টার হবে নাইলে এমন ব্যারিস্টার হবে কারেন্টের খাম্বা ঠিক জায়গায় ছিল কিন্তু খাম্বারে ঠেলায়া ধাক্কায়া নিয়ে আসবে রাস্তায় লাইভ কইরা আবার নিয়ে জায়গায় থইবে কথা বুঝেন নাই ভালো হবে চরিত্রবান হবে কুরআন না শিখালে এরকম কাজ করবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এই মাদ্রাসাকে আপনারা ভালোবাসেন তো এই মাদ্রাসায় কিন্তু কোরআন শেখানো হয় এই গানপুর হাফেজিয়া মাদ্রাসাকে আমরা কারা কারা ভালোবাসি দেখি হাত তুলেন তো মাশাআল্লাহ ভালোবাসায় বিসর্জন থাকে তাই না একটু হাত তুলে এই হাত নামায় না তুলেন তুলেন ভালোবাসায় বিসর্জন থাকে তাই না বিসর্জন একটু ত্যাগ একটু লাগে ধীরে ধীরে হাত নামান নামায়া নামায়া পকেটে ঢুকান মানুষের পকেটে ঢুকাইয়েন না নিজের পকেটে ঢুকান উঠলে খবর আছে দশ লাখ টাকা দেওয়া ঠিক আছে স্বেচ্ছাসেবক ভাইয়েরা ঢুকবে আপনারা সবাই দিয়ে দিবেন আর স্পেশাল যদি কেউ এখানে দিতে চান দুই চার পাঁচ দশ হাজার টাকা এখানে আমার কাছে আপনারা দিয়ে দিবেন ইনশাআল্লাহ আমি তো বলেছিলাম দশটা বলবো চারটা বলাতেই সব সময় চলে গেছে অসুবিধা নাই যে চারটা বলেছি ওই চারটার মধ্যেই গুরুত্বপূর্ণ সব মেসেজ অনেক মেসেজ চলে এসেছে এক নম্বর বলেছি কোরআন দুই নম্বর বলেছি করিম মাজিদ হাকিম অনেক নাম আছে কোরআনের নাম নূর কোরআনের নাম শিফা কোরআনের নাম ফুরকান কোরআনের নাম এরকম কোরআনুল করিমের অসংখ্য নাম রয়েছে কোরআনুল করিমের এরকম অনেকগুলো নাম আছে যেমন কোরআনের নাম হচ্ছে জিক্র কোরআনের নাম হচ্ছে কিসাস কোরআনের নাম হচ্ছে হুদা কোরআনের নাম হচ্ছে মোবারক এরকম কোরআনুল করিমের অনেকগুলো নাম রয়েছে আসলে এগুলো নিয়ে লম্বা আলোচনা দরকার কারণ কোরআনের এক একটা গুণ আমাদেরকে ওই গুণগুলোতে গুণান্বিত হওয়ার কথা বলে যে চারটা গুণের কথা বললাম আল্লাহ এই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন এই মাদ্রাসার দিকে নজর রাখবেন যে ছেলেগুলো আজকে হাফেজ হয়েছে তার মা বাবা তো সৌভাগ্যবান অত্যন্ত সৌভাগ্যবান তার মা বাবা অন্তত এদের ছেলে এদের জানাজায় তো ইমামতি করবে এটাই তো সফলতা যেই কথা আজকের আলোচনার ভেতরে বললাম আপনাদের ছেলেদেরকে আপনারা এই মাদ্রাসায় পাঠাবেন কোরআন শেখাবেন হাফেজ বানাবেন আলিম বানাবেন ২৩ সাল থেকে যে শিক্ষা ব্যবস্থা আসতেছে বেশিরভাগ আলেমরাই বলতেছেন এখন আর সবাইরে মাদ্রাসাই কারণ নাস্তিক্যবাদী চিন্তা চেতনা এই কারিকুলামে ঢুকে দেওয়া হচ্ছে আমাদের সন্তানগুলোর ভবিষ্যৎ নষ্ট করার জন্য সন্তানগুলোকে নাস্তিক্যবাদী চিন্তা চেতনায় এদেরকে তৈরি করার জন্য এই শিক্ষা ব্যবস্থা দেওয়া হয়েছে সন্তানদেরকে বেশি বেশি মাদ্রাসায় পড়ান নইলে এই সন্তানগুলা বড় বড় অফিসার হইয়া তারপরে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে নইলে অল্ড হোম বৃদ্ধাশ্রমে রেখে আসবে